হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো, আমাদেরকে তো বলেই ছিলাম, তো আজ হচ্ছে সেই পুজোর মালসা ভোগ বিতরণ। তো এখন যাচ্ছি মালসা ভোগ নিতে, তো দেখতে থাকো, খুব আনন্দ করে আমরা মাল মানে খুব আনন্দ হয় ওখানে, মানে ভীষণ সুন্দর হরিনাম হয়ে তারপর মালসা বিতরণ হয়। তো সবটাই ব্লগে শেয়ার করবো, দেখতে থাকো আর সাথে থাকো। তো এখন বেরিয়ে পড়েছি, আর দেখো কি সুন্দর লাইটিং দিয়েছে এই পুজোর জন্যই, যদিও এই লাইটিংটা দেয়া হয়, এটা বাৎসরিক পুজো, এই পুজোতে আবার মেলা ঠেলাও বসে। তো সামনে বেশ কিছু খাবারের দোকান, মেলা, কিছু জিনিসপত্র, মানে ছোটোখাটো একটু। আর এখনই গান বাজনা শুরু হয়ে গেছে, আর মামনি এখানে দেখো ব্যাগ পছন্দ করেছে, এখানে ব্যাগ, বোতল, সুন্দর বোতলগুলোও বেশ সুন্দর ছিল, মামনি একটা ব্যাগ আর একটা বোতল কিনেছে, আর মাথার কিছু ক্লিপ ফ্লিপ এরকম ছোটোখাটো টুকটাক দোকান ছিল। তো এখানে কিছু কেনাকাটা করে এবার যাব পুজো মণ্ডপের দিকে। পুজো মণ্ডপে আগে প্রথমে গান বাজনা হয় ঠাকুরের, তারপরে ভোগটা বিতরণ করা হবে। হরির নাম শেষ হয়ে গেছে, এরপরে হবে হরির লুট। আমরাও এখানে বাতাসার লুট দিয়েছিলাম, এখানে দেখো অনেক লোকজন বাতাসার লুট মানে হরির লুট দেয়, আর এখানে সবাই কোরাতে ব্যস্ত বাতাসা। তারপরে হবে এই মালসাটা, এই মালসাটা ঠাকুরের কাছে তিন দিন ভোর থাকে, মানে তিন দিন পুজো তিন দিন হয়ে থাকে, তারপর এই মালসা ভাঙা হয়, তারপর দেওয়া হয় মালসা ভোগ। আমরা এখন ভোগ নিয়ে চলে এসেছি, আর ভোগেতে কী কী দিয়েছে তোমাদের শেয়ার করে দিচ্ছি। এখানে থাকে খই চিড়ের একটা ভোগ, আর তার সাথে থাকে ফল, মিষ্টি, লুচি আর কিছু ভাজাভুজি। এটাই হচ্ছে ঠাকুরের মহাপ্রসাদ। যতক্ষণ না মালসা নিয়ে বাড়িতে আসা হয় ততক্ষণ কিন্তু রান্নাবান্না কিচ্ছু করা যায় না। আমি এখানে আজকেও নিরামিষ কাবলি ছোলার তরকারি করছি, অনেকটা পরিমাণে কাবলি ছোলা ভেজানো হয়েছিল, সেই জন্য আমি কিছুটা কাবলি ছোলা এখানে তুলে রেখেও দিয়েছি। আর আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, অনেক রাতও হয়ে গেছে, চলো দেখা হবে আরও একদিন নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।